শেখ হাসিনা ভারতে বসে ছাত্র জনতার বিজয়কে সাথে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপকর্মের জন্য প্রচলিত আইনে শেখ হাসিনার বিচারের দাবিও করেন তিনি বিএনপি স্থায়ী কমিটির নতুন দুই সদস্যকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল আরও জানাচ্ছেন হুমায়ুন কবির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি অভিযোগ করেন ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে যে বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বিভিন্ন অপকর্মের দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন মির্জা ফখরুল আমাদের তাই আহ্বান তাকে আইনের বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে দেন সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন স্থায়ী কমিটির নতুন দুই সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও ডাক্তার এ এম জাহিদ হোসেন দেশে গণতন্ত্র আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দেন আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেই জন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে আইনানুকভাবে যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে জনগণের পাশে থাকায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ স্বৈরাচারকে বিতরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই জন্য সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা